আচ্ছা, আপনাদের এই মাদ্রাসা বন্ধ করছে কি জন্য, কে বন্ধ করছে? বন্ধ করছে আব্দুল লতিফ। আজকে 2 মাস যাবত মাদ্রাসাটা বন্ধ, ফাইন ফরালে করতেছে। আজকে 50 বছর যাবত এই মাদ্রাসাটা অপ্রকৃত সম্পত্তি। এখন আমরা যে উনি আমাদেরকে না বইলে এই মাদ্রাসাটা বন্ধ বাচ্চা করে বাইর করে দিয়ে তারা মানে হের 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 সম্পত্তি হিসেবে বইলে। এখন আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি যে আমরা এই অপ্রকৃত সম্পদ এই মাদ্রাসার বাচ্চা করে পড়ালেখার জন্য এটা একটা সুন্দর একটা শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে একজন মাদ্রাসাটা ইয়ে করে দেয়। এই মাদ্রাসাটা কত বছর যাবত প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠিত 70 বছর যাবত এই মাদ্রাসাটা। এখানে নাম কি? ফুরকানিয়া মাদ্রাসা, খুদাইবাড়ি ফুরকানিয়া দাখিল মাদ্রাসা। আচ্ছা, এই মাদ্রাসাটা কতজন স্টুডেন্ট পড়াশোনা করতেছে? 220-230 জন বাচ্চা আছে। 220-230 জন মাদ্রাসা পড়াশোনা করতেছে। এখন এই সম্পত্তি, এই মাদ্রাসার সম্পত্তি কে দখল করতে চাইতেছে? এটা দখল করতে চাইতেছে আব্দুল লতিফ ফজলুমিয়া, উনি দখল করতে চাইতেছে। আচ্ছা, আপনারা তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনারা কি মনে করতেছেন যে এই মাদ্রাসাটা কেন বন্ধ করতেছে? না না, আপনার মতো কে বন্ধ করছে, মানে কি জন্য বন্ধ করতেছে? জি, আব্দুল লতিফ বন্ধ করছে। কেন বন্ধ করছে আপনার কি মনে? কি সম্পত্তি বলে সে বন্ধ করছে, কিন্তু আসলে কিন্তু এটা তার সম্পত্তি নয়, এটা মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তি। আচ্ছা, আপনি বলুন তো কত বছর যাবত এই মাদ্রাসাটা চলতেছে, প্রতিষ্ঠানটা চলতেছে? তো এই মাদ্রাসা আমার অনেক পুরনো, প্রায় 70 বছর আগের। হ্যাঁ, এটা আমি কিছুদিন আগে বাইরের থেকে আসার পরে শুনতেছি যে এখানে আমাদের লতিফ কাকা মাদ্রাসা তালা দিছে। পরে আমি ওনারে রিকোয়েস্ট করছি যে তালা খুলে দেন, বাচ্চারা আজকে 2 মাস ধরে লেখাপড়া থেকে বঞ্চিত, আপনার বাচ্চারা লেখাপড়া করো। হ্যাঁ, বলছে যে খুলে দিব, পরে আর খুলে নাই। আপনি কি জানার মতো এই সম্পত্তি কি ওয়াকফকৃত মাদ্রাসার সম্পত্তি? হ্যাঁ, আমি জানার মতো এটা ওয়াকফকৃত সম্পদ, এটা আর প্লাস ওই পুষ্করণীয় খাইতেছে অনেকদিন ধরে। আর মাদ্রাসা 2 মাস আগে থেকে আপনার তালা দিছে আমি শুনছি দেশে। কবে এই মাদ্রাসাটা বন্ধ করছে? কবে? 2 মাস। হ্যাঁ, 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে বন্ধ করে দিছে। এখন কি আপনারা এই মাদ্রাসাটা কি পরিপূর্ণ চালু করতে চাইতেছেন? জি জি, আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন জানাই এই মাদ্রাসা খুইলা যেন এই বঞ্চিত যে বাচ্চারা আছে, লেখাপড়া বঞ্চিত যে বাচ্চারা আছে ওদের লেখাপড়ার সুযোগ করে দেয়। তোমরা কি এই মাদ্রাসা পড়াশোনা করতে? তোমাদের মাদ্রাসা থেকে কে বন্ধ করে দিছে মাদ্রাসা পড়াশোনা? কে বন্ধ করছে? আব্দুল লতিফ বন্ধ করে দিয়েছে। এখন কি তোমাদের পড়াশোনা কি ব্যাঘাত ঘটতেছে? তোমরা কি পুনরায় এই মাদ্রাসা পড়াশোনা করতে চাইতেছো? আচ্ছা, এলাকার মুরব্বী, আপনি কি বলতেছেন যে এই মাদ্রাসাটা কতদিন আগে থেকে চলতেছে? এই মাদ্রাসাটা আমরা যদি শুনছি 70 বছর থেকে, এটা কি 70 বছর আগের পূর্বের মাদ্রাসা? একশো বছর প্রায়। আচ্ছা, এটা আমার বাপিদের বয়স আমার বলেন না আপনি কত একশো বছর মাদ্রাসা জায়গা তিন জন এই মাদ্রাসাটা পত্র এলাকার লোকজন এই মাদ্রাসা 100 বছর আগের মাদ্রাসা, ওয়াপ্পু করা মাদ্রাসা, মাদ্রাসা সবকিছু আছে এখানে। এই মাদ্রাসাটা ফুলাপানের বিকেট ঘটতে আছে, লেখাপড়া করতে পারে না, ছোট ছোট বাচ্চা লোক এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারা শিখে, কোরআন শরীফ থেকে বঞ্চিত, কাদার থেকে বঞ্চিত, সবকিছুর থেকে বঞ্চিত। এই মাদ্রাসাটা যে 100 বছর আগের মাদ্রাসা, নাজিম আলী, মুনতুজ আলী, কালা মিয়া, লাল মিয়া, বিশ শতক জায়গা, এটা ওয়াপ্পু করে দিছে এখানে। ওয়াকফকৃত সম্পত্তি, ওয়াকফকৃত সম্পত্তি। এখানে এখানে পুষ্কুনি আছে, এখানে এই সম্পত্তি, এই দুইটা মাদ্রাসা এক কানক আছে আলী আকবর চেয়ারম্যান সাহেব। আলী দুইটা মাদ্রাসা ছিল দুই জায়গায়, দুটোটা মাদ্রাসা আইনে অ্যাটাচ করছে আলী আকবর চেয়ারম্যান সাহেব। আলী আকবর চেয়ারম্যান সাহেব বিগত 20-25 বছর আগে চেয়ারম্যানই করে গেছে, এটা এক কেন করে দিয়ে গেছে। এরপরে আমার ফিসাব মিরসরাই ফিসাব সাহেব এই মাদ্রাসা পরিচালনা করত, এবং এখন জোর করে মাদ্রাসাটা বন্ধ করছে। এই মাদ্রাসাটা তালা মারে রাখছে লতিফ সাহেব। এখন আপনারা কি এটা নেই বিচার দাবি করতেছেন? আমরা এটা সরকারের কাছে আকুল আবেদন জানাই দিয়েছি, এই ফুলা ফাইন গুলো যে বঞ্চিত না হয়, যে এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুরের তারা শিখে, কোরআন শরীফ শিখে, কাদের শিখে, আজকে 2 মাসে ফুলা ফাইন বঞ্চিত, পড়ালেখা করতে পারে না।
এখন কি আপনারা কি এটা ন্যায় বিচার দাবি করতেছেন? মাদ্রাসাটা দীর্ঘদিন বন্ধ, আপনি মেম্বার হিসেবে কোন অভিযোগ পাইছেন কিনা বা আপনার কাছে পর্যন্ত কেউ বলছে কিনা? বিভিন্ন ভাবে মামলা হয়েছে, মামলা স্থানীয় লোকজন সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, সম্পত্তি নিয়ে মাদ্রাসার লইও মামলা হয়েছে। এখন মাদ্রাসার সম্পত্তিটা কি ওয়াকফ কিন্তু সম্পত্তি আপনি জানেন? সম্পত্তি মাদ্রাসা, এরপরে মামলার যারা এনে মাদ্রাসার কমিটি আছিল, হিতাকাঙ্ক্ষী যারা আছে সবাই এটার জবাবও দিছে। আচ্ছা, এখন কি আপনি কি প্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য কি আবেদন জানাতেছেন? আমি মেম্বার হিসেবে, এলাকার লোক হিসেবে আমি চাই যে মাদ্রাসা খুলুক, পুনরায় চালু হোক। এটা কি সবাই দাবি করতেছেন, পুনরায় চালু হোক? আমি চাই সবাই।